নমস্কার বন্ধুরা, সংযোগের পেজে তোমাদের স্বাগত। পেজটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। আজকে আমরা দেখে নেব একটু পরে ঘর গোছানোর কাজ শুরু করেও ইস্টবেঙ্গল কেমনভাবে তাদের টিমটিকে গুছিয়ে নিল। গোলকিপার হিসাবে জামশেদপুর এফসি থেকে পাবন কুমারকে এবং ওড়িশা এফসি থেকে কামালজিৎ সিংকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। অরিন্দম ভট্টাচার্য ইস্টবেঙ্গল থেকে নর্থ ইস্ট ইউনাইটেডে যোগ দিয়েছেন এবং নর্থ ইস্ট ইউনাইটেড থেকে শুভাশিস রায়চৌধুরীকে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। রাইট ব্যাক পজিশনে মুম্বাই সিটি এফসি থেকে মোহাম্মদ রাকিবকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল। মোহাম্মদ রাকিব কিন্তু ফিফা আন্ডার-17 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকে রিপ্রেজেন্টও করেছিল। অঙ্কিত মুখার্জি ইস্টবেঙ্গলেই থেকে গেছেন এবং সাইপ্রাস ন্যাশনাল টিমের হয়ে 11টি ম্যাচ খেলা 32 বছর বয়সী ডিফেন্ডার সাল্লাম্বাস কাইরিয়াকুকে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। সেন্ট্রাল ব্যাক পজিশনে সার্থক গলুই ব্যাঙ্গালোর থেকে পুনরায় ইস্টবেঙ্গলে যোগদান করেছেন এবং আই লিগ খেলা টিম শ্রীনিধি ডেকান থেকে লোনে এসেছেন লালচুং নোঙ্গা। এফসি গোয়া থেকে 2 বছরের কনট্রাক্টে ইস্টবেঙ্গলে সই করেছেন ইভান গঞ্জালেস। লেফট ব্যাক পজিশনে চেন্নাইয়ান এফসি থেকে এসেছেন জেরি লালরিন জুয়ালা এবং হায়দ্রাবাদ এফসি থেকে এসেছেন প্রীতম সিং। মিডফিল্ড পজিশনে জামশেদপুর এফসি থেকে বঙ্গতনয় সৌভিক চক্রবর্তীকে ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এবং অমরজিৎ সিং কিয়াম ইস্টবেঙ্গলেই থেকেছেন। মুবাসির রহমান, যিনি লাস্ট 4টি সিজন জামশেদপুরের হয়ে খেলেছেন, তাকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল এবং আঙ্গুসানা লিয়ং, তিনি ইস্টবেঙ্গলেই থাকছেন এবং আর অ্যালেক্স লিমা, ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালেক্স লিমা, তিনি জামশেদপুর এফসি থেকে এসেছেন ইস্টবেঙ্গলে, তিনি আজকেই কলকাতায় পৌঁছেছেন। ফরওয়ার্ড হিসেবে জামশেদপুর এফসি থেকে ইস্টবেঙ্গলে এসেছেন অনিকেত যাদব এবং নাওরেম মহেশ সিংকে ইস্টবেঙ্গল পুনরায় নিয়েছেন। কেরালায় তিনি গিয়েছিলেন লোনে। ভিপি সুয়েরকে নর্থ ইস্ট ইউনাইটেড থেকে ইস্টবেঙ্গল নিয়ে এসেছে এবং রাউন্ড গ্লাস পাঞ্জাবে খেলা সুমিত পাসিকে চুক্তিবদ্ধ করেছে ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসিতে খেলা 14টি গোল করা ফরওয়ার্ড ক্লেইটন সিলভাকে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। এছাড়াও ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এলিয়ান্দ্রোকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। এশিয়ান কোটার প্লেয়ারটির নাম এখনও প্রকাশ্যে আসেনি এবং জামশেদপুর এফসির খেলোয়াড় ঋত্বিক দাস, তার ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা অনেকটাই প্রবল বলে আমরা জানতে পারছি।